আচ্ছা আল্লাহ যদি আজকে এই মাহফিলের সবাইকে জান্নাত দেয় আল্লাহর জান্নাতে কি জাগার অভাব হইব আল্লাহু আকবার আসেন সামনে যাইতাছি একটা জান্নাত কত বড় সারা পৃথিবীর মানুষ মিল্লা একটা জান্নাত বানাইতে পারবো বানাইবো সাদদান বানাইছি আল্লাহকে বানাইছি সস্তারে যাওয়া দেখবা লাগো দি তুই এত বড় মাতবুরি কই ফেলে ফেরাউন খোদা দাবি করছি হেরে নীল নদের নিচে ফালায়া সুবায়া মারছি নমরুদ খোদা দাবি করছি হেরে জুতার বাইরি খাওয়ায়া দুনিয়াতে বিদায় করছি বলুন এই মালিকটাকে আর আমরা যারা আখিরি নবীর উম্মত আমরা যেদিন দুনিয়ার থেকে বিদায় হব নবীর প্রেম নবীর আদর্শ কোরআনের দেখানো রাস্তায় এদিন জান্নাতি ফেরেশতারা আপনার ফুলের মালা জান্নাতি তাজা ফুলের মালা লইয়া আপনার সামনে দাঁড়িয়ে থাকবে চক্ষুটা বন্ধ করবে আর ফুলের মালা তোদের গলায় পরাইয়া দেবে কবর শুয়ে থাকবেন জান্নাতি বিছানায় তিন বেলা জান্নাতি খাবার কুরআন বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন তিন বেলা রিজিকের ব্যবস্থা আছে কবরে বাজান আজকে দুনিয়াতে একটা ডাল ভাত খাইবে লাগে কত কষ্ট করি একটা লোক দোকানদার সকাল 8টায় দোকান খুলে রাত 10টায় দোকান বন্ধ করে রিজিকাই দেখে হুজুর এই কষ্ট ছেলে মেলে আছে একটা ডাল ভাত খাইবে লাগে এত কষ্ট যদি দুনিয়ার চাইটা ডাল ভাতের লাগে করেন কবরে গিয়া শান্তিতে থাকবার লাগে একটু কষ্ট দরকার আছে না আসেন আমি মূল আলোচনা কম সময়ের মধ্যে গুছাইতেছি এরপরে দোয়া আজকের মূল অর্থ হবে দোয়া এনে মাহফিলে এই হেলমিলে লিখছে ওয়াজ ও দোয়া দোয়া ওই যে কবরবাসীদের জন্য দোয়া কবরবাসী দিলে একবারই ভাত ফাড়াইবেন এই সুযোগ নাই কবরবাসীদের জন্য দোয়া বলতেছিলাম বুড়া বাবা বাবার লগে লাগায় দিয়া ওই সোনার চাকা হান জায়গা ফেসবুকে দেখেন ফেসবুকের মধ্যে ফুল্লি দেওয়া হইছে এই দেড় মাস আগে পোলা বাবারে দম খাইতেছে মিষ্টি কেলে গে চুরি করে খাইছ বাবা কয় বাবারে আমি তো চুরি করে খাইছি না আমি ফিরিস্তে একটা মিষ্টি আমি কি তোরে মিষ্টি জীবনে খাওয়াইছি না এটা কি চুরি চুরি করে খাইছ বাপের দেখাইছ তা আমি বাপ তোর মিষ্টি কি না ফিরিজে আমি কি খাওয়ার আচ্ছা ছেলে মিষ্টি আর নাকি বাপে খাওয়ার অধিকার আছে না এই যে ধর্মেরই হোক বাপ তো বাপ হই হিন্দু হোক আর বুদ্ধ হোক আর খ্রিস্টান হোক বাপ বাপ হই মা মা হই মারে অস্বীকার করা যাবে না বাবারেও অস্বীকার করা যাবে না ইসলাম সেই শিক্ষা দেয় না আচ্ছা 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 বাবাই কয় আমি খাইছি সুরি গিয়ে খাইতে পারি তো একটা মিষ্টি দুইজনে বাইতে পাইছি তোর মা অর্ধেক আমি অর্ধেক খাইলা গেলে কি না খাইতে পারো না কো আমি কি বাজারও যাই আমি কি না খামু কেমনে এইভাবে কথা কাটাকাটি করতে করতে হাইরে অসহায় বুড়া বাবা দাঁত নাই গাল দুইটা গর্ত গোস্ত নাই এই বুড়া বাবার গালের মধ্যে যুবক সন্তান ঠাস ঠাস করে থাকতো একবার না কয়েকবার থাপ্পড় দিছে যারা দেখছে সুখের পানি কেউ রাখতে পারবে এলাকার লোকেরা বাড়ি গেল অবশেষে সিভিল পুলিশ থানা থেকে আইসা এই যুবকটাকে ধরে নিয়ে গেছে কঠিন বিচার বিচারবে এই যুবক বলতেছে আমি বাবার কাছে মাফ চাইছি এই মাফে মাফ হবে না থানায় চলাই থানায় নিয়া লইছে কেসে এই খবর বাবাই শুনিনা বাবার কলিজা মানে না বাবা আবার হাঁটতে পারে না তারপরেও কষ্ট কইরা থানাতে গিয়া পুলিশের কাছে অনুরোধ কইরা ছেলেরে ছুড়াই আনছে বাবার কাছে বইয়া লাগতেছে রে পৃথিবীর মানুষেরা আমার মতো অপরাধ তোমরা কেউ করো না মা বাবার উপরে কেউ হাত তুলল না মা বাবার উপরে কেউ হাত তুলল না আমি যে অপরাধ করেছি আর এই অপরাধ আমি করব না তোমরাও আমার মতো অপরাধ করো না আবার এই ফেসবুকে এই কথাগুলো ছড়াচ্ছে বাবারা ভাইয়েরা মা বাবার সাথে এই ব্যবহার যদি কেউ করো মনে রাখো তোমার জান্নাত নসিব হবে এরে বাবারা ভাই বোনেরা বলল লাশ পাঠাও এবার বলছে যুবক মার কাছে টেলিফোন করছি 80,000 টাকা আছে লাশ তো তারা চায় বলুন লাশ কার কাছে পাঠাবো মা কান্দে আর ডাকে বাবা গো ভিক্ষা চায়
আমার বাবার লাশ আমার কাছে পাঠাও দশ মাস দশ দিন পেটে লইয়া কষ্ট করেছি প্রসব ব্যথায় তিন দিন গলা কাটা মুরগির মতো লাফাইছি সন্তান ভূমিষ্ঠ হয়েছে তিন ঘন্টা জ্ঞান হারা হয়ে পড়ে আছি ওয়া ওয়া করে কাঁদছে জ্ঞান ফিরছে এরে বাবা দুইটা হাত বাড়াইয়া বলছি কে কান্দে রে দে আমার সন্তান আমার কোলে দে মহিলারা বলছে গোসল করাইতেছে গোসল করাইয়া দেওয়া হবে না গোসল লাগবে না দশটা মাস দশটা দিন কষ্ট করছি প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করছি দে দে আমার বাবারে আমার কোলে দে রক্ত মাখা দুই গালে দুইটা চুমো দিলে আমি মায়ের সব ব্যথা দূর হয়ে যাবে আজকে আমি টাকা চাই না আমার বাবার মরা লাশটা আমার বুকে দাও বাবারে বুকে লইয়া দুই গালে দুইটা চুমো দিব আমি মার বুকের আগুন নিবে বাবা আমার টাকার দরকার নাই আমার ছেলের লাশটা আমার দাও টাকা এদেরকে দিয়ে দাও টাকা চাইলো না ছেলের লাশ চাইলো বলুন এই দরদিটা কে বাবারা এ মা যদি ঘরে থাকে মা বাবার খেদমতে যাও শিক্ষা দিছেন আল্লাহ কোরআনে ওয়া কাদ রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইবাদত করো আল্লাহর খেদমত করো মা বাবার যদি মা বাবা দুনিয়ায় থাকে এক বেচারা স্বপ্নে দেখে জান্নাতের চৌকাঠে সুমাইতাছে সোহালে ইমাম সাহেবের কাছে ফজরের নামাজ পড়ে বইছে হুজুর আমার ভাগ্যটা কত ভালো আজকে স্বপ্নে বেহেশতের চৌকাঠে সুমাইছি ইমাম সাহেব আল্লাহর ওলি ছিলেন আল্লাহওয়ালা ছিলেন উনি বললেন তোমার কি মা বাবা আছে জি আছে তো তাড়াতাড়ি বাড়ি যাও মা বাবার পায়ে গিয়া সুমাও হুজুর কোন কি কই বেহেশতের চৌকাঠ আর মা বাবার পাও আল্লাহর ওলি বললেন বাবারে বেহেশতের চৌকাঠের চাইতে তোমার মা বাবার পায়ের দাম অনেক বেশি আজকে সেই মাকে বাবাকে মানুষ কষ্ট দেয় একবার যদি বাবা কিছু কয় ছেলে ধমক মারে ফের ফেরি করে লাগিয়া মা যদি একবারের জায়গা দুইবার একটা কথা কয় মারে তিনটা ধমক মারে ফের ফেরি করে কেনে আল্লাহ কোরআনে বলছে মা বাবার সাথে কথা বলতে আদবের সহিত কথা বইল নরম সুরে কথা বইল মা বাবারে ধমক দিয়া কথা বইল না মা বাবার কথার সুরের উপর তোমার কথার সুরটা বড় কইরো না আদবের সহিত আর যদি মা বাবা দুনিয়ায় থাকে খেদমত কইরো মা বাবা যদি দুনিয়ায় না থাকে তাহলে এই কবর বাসীদের জন্য দোয়া আরে কবর আমাদের জন্য রেডি হয়ে গেছে ওই যে গান গাইছে যার কবরস্থানের একটু মাটি বাইনা করে রা প্রত্যেকের কবরের বাইনা হয়ে গেছে শুধু যাওয়ার খবর আসবে সাদা কাফন পরে বড়ি পাতার গরম পানির গোসল হাইরে বড়ি পাতার গরম পানির গোসল দেওয়ার কারণ বলতেছিলাম ব্যথা বেদনায় গরম পানি ডাললে ভালো লাগে মুর্দারের গোসল চলছে গরম পানি দিয়ে গোসল মুর্দার কথা বলতেছে কে গো আমাকে গোসল দাও গরম পানি বাড়াইয়া দাও আমি এই কষ্ট সহ্য করতে পারি না আস্তে আস্তে চাপ দাও আমার রূহ বের করতে গিয়ে আজরাইল এমন কঠিন আক্রমণ করেছে আমার হাড়ির সাথে গুস্ত রাখে নাই আমারে গরম পানি বাড়াইয়া বাড়াইয়া দাও এই আক্রমণ আজরাইল প্রত্যেককে করবে কেউ এই আক্রমণ থেকে রেহাই পাবে না একজন ব্যক্তি রেহাই পাবে যারা আখেরি নবীর উম্মত হয়েছে বলুন আমরা কোন নবীর উম্মত সবাই বলুন আমরা কোন নবীর উম্মত এবার নবী যেই কথা বলছে এই কথা মানতে আমরা রাজি আছি কিনা আসুন আমি শেষ দিকে চলে গেলাম নবী যেই কথা বলছে আমরা এই কথা মানবো কিভাবে মানবো আমার নবী বলছে কাফা বিল মাউতি ওয়াইজান একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখা একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখা বাবারা আমরা যে মরতে হবে এই কথাটা কি সত্য সবাই কি মানছেন মরবেন না এমন কেউ আছেন এখানে বললেও লাভ হইতো তাই আসুন নবীর কথাটারে আমরা মানি যারা নবীর কথা মানে হেরা আবু বকর যারা মানে না হেরা আবু জাহেল যারা নবীর কথা মানে হেরা বেহেশতি যারা নবীর কথা মানে না হেরা দুজুহি ওয়াজ সহজ আল্লাহ জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে
মানুষের লাগিয়া অন্য মাখলুকের লাগিয়া না মানুষের লাগিয়া আমরা যেন জাহান্নামী না হই এজন্য নবী রাসূল পাঠাইছে আসমানি কিতাব পাঠাইছে তাই আসমানি কিতাব আমাদের কাছে রাইখা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে মদিনার মাটিতে শুই আছেন সেই নবীর কথাগুলো আজকে আমাদের সামনে বাস্তব সেই কথাগুলো আমরা বাস্তবে পালন করব আমরা জান্নাতে যাব কিভাবে যাব বাস্তবে আসেন সামনে আমাদের কবর এই কবরস্থানে যাওয়ার আগে আমি আপনাদের কাছে জানতে চাই নবীর কথা যারা মানছে তারা দাম কমছে না বাড়ছে এই যে দেখেন নবীর কথা মানছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উমর মসজিদে নববীতে নামাজ পড়াই মদিনার শাসক রাষ্ট্রপতি এক ইহুদি ফজরের নামাজের সময় ইমামের পিছনে উমরের পিছনে মুসল্লি সাজা উমরকে হত্যা করার জন্য মুসল্লি গেছে নামাজে গেছে অনেক সময় আমরা দেশে দেখেন নামাজের সুরদেরা জুতা চুরি করে আছে না আসলে মানুষে কয় নামাজি চুরি করে না নামাজি চুরি করে না নামাজি কোনদিন মসজিদে চুরি করতে যায় না নামাজি মসজিদে যায় নামাজের সেজদা দিয়া আল্লাহ খুশি কইরা আল্লাহর জান্নাতটা পাইবা লাগি আর সুরে চুরি করতে যায় নামাজির সুরদেরা হ্যাঁ নামাজি না হ্যাঁ সুর ইহুদি মসজিদের নববীতে গেছে নামাজের লাগে না উমরকে হত্যা করবে পিছনের কাতারে ইমামের পিছনে আর উমর নামাজ পড়াবে দুই রাকাত ফজরের নামাজ শুরু হইছে এক রাকাত শেষ দ্বিতীয় রাকাতে দাঁড়াইতেছেন সুজা হইতে পারে নাই বাঁকা অবস্থার মধ্যে ইহুদি ডান দিক দিয়া কলিজাটার মধ্যে ছুরি নামাজ উমর কাত হয়ে পড়ে গেছে শক্তিশালী পুরুষ রক্ত বাহির হইয়া মসজিদে নববী লাল হয়ে গেছে মুসল্লিদের পায়ের নিচে রক্ত মুসল্লিরা নামাজ ছেড়ে কাঁদছে কার রক্ত মসজিদে নববী লাল হয়ে গেল উমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়িয়ে ডাকতেছে মুসল্লিরা দরজা জানালা বন্ধ করে দেন আমার বাবারে ছুরি মারছে প্রতিশোধ নেব বিচার করব উমর ছোট্ট ছোট্ট সুরে বলছে আব্দুল্লাহ রে প্রতিশোধ না বিচার না তুমি কি জানো না ইসলাম প্রতিশোধের ধর্ম না প্রতিশোধ চাই না আমাকে যদি খুশি করে বিদায় দিতে চাও মসজিদে নববীতে নবীর রওজা মোবারকের পাশে আমার ভাই আবু বকর ঘুমিয়ে আছে আবু বকর তো কবর হয়ে গেছে বাবা কবর কয়েক রকমের আছে আসুন কবর ফয়সালা করি কে কোন কবরে যাবে কোরআন বলছে কবরের মধ্যে তিন বেলা খাওয়াবে হাদিসে রাসূল বলছে কবরে 99টা সাপ থাকবে দুইটা কবরের ব্যবস্থা আছে বাজান কবর যখন সামনে যাইতেই হবে না যায় উপায় নাই এবার আসুন কোন কবরে যাবেন ফয়সালা করি একটার মধ্যে খাবার আরেকটার মধ্যে সাপ এমন বিষাক্ত সাপ গো রাসূল বলছেন একটা সাপ যদি কবরস্থান থেকে বাহির হইয়া মাথাটা বাহির করে একটু শ্বাস ফেলাইতো এই সাপের বিশ্বের একশনে সারা পৃথিবীর গাছগাছরা জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাইত এমন পুরাই পুড়ত কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা গাছ জ্বালাইতো না এই জাতীয় 99টা সাপ কবরে আর আল্লাহ বলছে বন্ধু তোমার উম্মতের লাগি আমি খাবারের ব্যবস্থা বাবারা ভাইয়েরা একটা খাবারের ঘর আর একটা হলো সাপ বিচ্ছুর ঘর উমর কবরে যাচ্ছে ডাকতেছে বাবা গো আব্দুল্লাহ রে নবীর পাশে আমার ভাই আবু বকর জান্নাতি ফুল বাগানে ঘুমিয়েছে যদি পারো মা আয়েশার কাছ থেকে অনুমতি লইয়া নবীজির পাশে আমারে শোয়ায়া দিও বাবারা নবীর পাশের কবরে যদি শোয়া যায় বলুন ভাগ্য ভালো না খারাপ নবীজির কবরের পাশে শুইতে আপনারা কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখা
নারে তাকবীর নারে রিসালা আল্লাহ হাত তুলছে নবীর কবরের রওজা পাগের পাশে শোয়ার জন্য মাহবুব রে রওজার পাশে যদি শোয়ার সুযোগ নাও দাও যেদিন বাংলার জমিনে কবরে শুইব সেদিন মদিনার নবীরে আমার কবরে পাঠিয়ে দিও আইবো বাজার নবী আইবো নবীর সাথে সম্পর্ক থাকলে নবীরে চিনবেন আর সম্পর্ক না থাকলে তো নবীরে চিনতেন না আসেন শর্ট কিরে ফেলাইছি দোয়া হয়ে যাবে এবার এবার ওমর বলছে একটু দেখো আমারে নি নবীজির পাশে শোয়াইতে হবে আব্দুল্লাহ দৌড়ে গেছে মা আয়েশার কাছে মা আমার বাবাকে ছুরি মারছে কিছুক্ষণের মধ্যে বাবা বিদায় হয়ে যাবে একটু অনুমতি দেন নবীজির পাশে বাবা শুইতে চায় মা আয়েশা বলছেন আমি তো অনুমতি দিতে পারবো না আবার মনে মনে ভাবতেছেন আশা ছিল রে আব্দুল্লাহ আমার নবীর এক পাশে আমার বাবা আবু বকর শুইয়াছেন আর এক পাশে আমি আয়েশা সিদ্দিকা শুইব তোমার বাবা আবদার করেছে আমি তো ফয়সালা দিতে পারি নাই তুমি অপেক্ষায় থাকো আমি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসি বলুন নবীজি রওজা পাকে এখনো জিন্দা আছে কিনা আমার নবী কেমন অবস্থায় জিন্দা অস্বীকার করার মতো কোন সুযোগ নাই বাবা যারা অস্বীকার করব সেই দলের আলেম মাসিক মদিনা লিখেছেন মাসিক মদিনা মহিউদ্দিন খান সাহেব দুনিয়ায় নাই মাসিক মদিনায় লিখেছেন ইরাক থেকে একটা যুবক আহমদ রেফাই নাম নবীজির রওজা জিয়ারতে মদিনায় গেলেন যুবক মানুষ চারদিক ঘুরতেছে আর ডাকতেছে নবী গো ইরাক থেকে আসছি জিয়ারতের জন্য জিয়ারত শব্দের আরবি বাংলা হইল সাক্ষাৎ নবী গো সাক্ষাতে আসছি সাক্ষাৎ যদি না আসার সার্থকতা নাই সাক্ষাৎ দিতে হবে সাক্ষাৎ দেন ডাকাডাকি করলো জবাব নাই অবশেষে 1,17,000 হাজি তখন ঘর ছিল না চারপাশে দাঁড়িয়ে আছে আহমদ রেফাই নবীর পাগল রে নবীর পাগল রে ইব্রাহিমপুরের জমিনে রে নবীর পাগলেরা মক্কায় নবীর জন্ম মক্কাবাসী নবীরে মারলো কে গো তোমরা আজকে 1,500 বছর পর 6,500 কিলোমিটার দূর নবীর ভালোবাসায় বসে আছো মক্কাবাসী নবীরে মক্কায় থাকতে দিল না আজকে একটা ভালোবাসার অন্তরের কথা আপনাদের কাছ থেকে শুনতে চাই নবী মক্কায় জন্ম মক্কায় থাকতে দিল না মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল মদিনাবাসী নবীরে পাইয়া গ্রহণ করে নিল নবী যদি মদিনায় না যাইয়া বাংলাদেশের ইব্রাহিমপুরের জমিনে নবী আসতো বলুন এই নবীরে গ্রহণ করে আপনারা নিতে রাজি আছেন কিনা কে কে রাজি আবার আল্লাহর হাত তুলে দেখা আল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূল বাজান আপনারা যে হাত তুলছেন নবীরে ভাইলে ভালোবাসা দিলে নিলে আল্লাহ দেখছেন ইও বাজান আহ এটাই নাজাতের জন্য হাসরে উসিলা হয়ে গেছে আল্লাহ খালি সুযোগ খুঁজবো হাসরে আখিরি নবীর উম্মতেরে কোন ভয়েনতে মাফ করব আর যেই কুটে বিচারপতি আল্লাহ উকালতি করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কেউ কথা বলার ক্ষমতা পাইতো না ওমর ডাকতেছে বাবা অনুমতি নিয়ে আসো অনুমতি দেওয়ার ক্ষমতা রোজার ভিতর থেকে নবীর আছে কিনা এই বিশ্বাস কি আপনাদের আছে যারা বিশ্বাস করতো না হেরার কিতাবে মাসিক মদিনায় লিখছে আহমদ রেফাইর জীবনী যুবক ছেলে ঘুরতেছে না ডাকতেছে নবী গো সাক্ষাৎ সাক্ষাৎ পায় না অবশেষে কয় নবীজি হুসাইন যে বড় আদর এবার হুসাইন হই ডাকতেছে না 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 আমি হুসাইন হুসাইন রে বুইলা গেছো
ও না না আমি সাক্ষাৎ দিয়েছি না না গো আমি হুসাইন হুসাইনের অভিনয় কইরা আহমদ রেফাই হুসাইনের অভিনয় কইরা নানা ডাকতাছে এই ডাকটাও নবী সহ্য করতে পারলো না হুসাইনের mohabbat আর যেন নবী মানতে পারে নাই মাসিক মদিনায় লেখে 117000 হাজির সামনে হুসাইনের অভিনয় করে আহমদ রেফাই ডাকছে নানা কইয়া সাক্ষাৎ করত আমার নবী রওজা পাকের মাসখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক নবী বাহির করে দিয়েছে আমি বলবো আজকে যারা সেই নবীর ভালোবাসার জন্য হাত বাড়িয়েছে আমার নবীর স্বপ্নের একটা রাতে দিদার যেন দেখা যায় সেই নবী রওজার পাশে ডাকতেছে মা আয়েশা সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ ইচ্ছা ছিল আপনার পাশে আমি শুইব উমর আসতে চাইতেছে নবী গো আমি আসব না উমর আসবে আমার নবী রওজা মোবারকের ভিতর থেকে ডাকে আয়েশা মনে দুঃখ নিও না তুমি তো আমার আছো থাকবি রে আয়েশা কিন্তু আমার রওজার পাশে তুমি নয় আমার উমর আমার পাশে থাকবে উমরকে ডাইকা পাশে নিলেন আবু বকরকে ডাইকা পাশে নিলেন দেখি কি কাজ করে নবীর পাশে গেল এবার দৌড়ায় আসছে বাবা আমার নবী আপনাকে পাশে আসার অনুমতি দিয়েছে পাশে আসার অনুমতি দিয়েছে কার পাশে নবী থাকবে কারে নবী পাশে রাখবে বাজান শেষ দিকে গেলাম কার পাশে নবী থাকবে কাকে নবী ডাইকা পাশে রাখবে ডাকতেছে বাবা আপনাকে অনুমতি দিয়েছে পাশে থাকার জন্য চোখ খুলে হাসি La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Bazan, শেষ দিকে দোয়া হয়ে যাবে এই যে দেখেন এবার ওমর চোখ খুলছে বাবা নবী আমারে কবুল করছে আমি দোয়া করব আজকের মাহফিলে যারা একটা রাতে নবীর স্বপ্নের দিদার যারা নবী কবুল করে এবং কবরস্থানে যারা ঘুমিয়েছেন নবীর প্রত্যেকটা কবরের সাথে যেন জান্নাতের দরজা নবীর রওজা মুবারকের দরজা খুলে কারে আল্লাহ কারে নবী এই জায়গায় পছন্দ করেন কবুল করেন বাজান লক্ষ্য করেন এটাই তো শেষ কথা ডাকতেছে উমর আব্দুল্লাহ রে আমি খুশি হলাম হযরত আলী বলেন আমি পাশে ছিলাম বললাম উমর অপেক্ষায় ছিলাম মুখ খুলো নাই চোখ খুলো নাই এই শেষ মুহূর্তে আমি আলী তোমার কাছ থেকে দুইটা উপদেশমূলক কথা শুনতে চাই উমর বললেন আলী আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাই আলী বললেন উমর কি কথা শুনবা ভাই আমি উমর কালিমা পড়ে নবীর উম্মত হওয়ার পর জীবনে এক অক্ত নামাজ ছাড়ি নাই আজকে দুই রাকাত ফজরের নামাজ পড়াইতেছিলাম একটা রাকাত পড়ানোর পর আমারে ছুরি মারছে একটা রাকাত নামাজ আদায় হয় নাই বাকি আছে উমর রে আমারে দরে দরে দাঁড় করাইয়া দে আর আমার কানে কানে বলে দে ফজরের নামাজের সময় আসেনি আমি উমর কবর যাওয়ার আগে বাকি রাকাত নামাজ আদায় করে যাইতে পারবো না